হ্যালো এভরি ওয়ান আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন তো আপনি যদি হট মাইনি হট টোকেন মাইনিং করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আপনাকে একটা হট এমপিসি ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখানে ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনাকে আগে নিতে হবে তা এখানে অ্যাক্সেস নেওয়ার জন্য ইউএসডিসি হোল্ড করতে হবে দেন আপনি এখানে একটা এমপিসি ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন ওকে এই এমপিসি ওয়ালেটটা আসলে ক্রিয়েট কেন করতে হবে বা এটা ক্রিয়েট না করলে কিছু হবে কিনা না সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো আর এখান থেকে হচ্ছে এই ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনি একটা ব্রিজ করবেন সোয়েব করবেন টোকেন ট্রান্সফার করবেন তো ফুল ডিটেলস নিয়ে আমি ভিডিওতে ডিসকাস করবো সো আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন যদি আপনি হট মাইনিংয়ে হট টোকেন মাইনিং করে থাকেন ওকে আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে মাস্ট বি জয়েন করে নিবেন ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো তো যারা হচ্ছে এই মাইনিংয়ে কাজ করেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইজ তো এমপিসি ওয়ালেট ক্রিয়েট করার আগে আপনাকে এখানে অ্যাক্সেস নিতে হবে তো অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে মিনিমাম টোয়েন্টি প্লাস ইউএসডিসি আপনার নেয়ার ওয়ালেটে হোল্ড থাকতে হবে যেটা এর আগে আমরা হোল্ড করেছিলাম একটা এনএফটি মিন্ট করার জন্য তো আই হোপ অনেকের হোল্ড আছে আর যদি আপনার হোল্ড না থাকে তাহলে আপনি এখনই হোল্ড করতে পারেন ওকে তো আপনি যখন এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন দেন তারা আপনাকে একটা মেসেজ করবে এটা হচ্ছে আপনার নট সরি নিয়ার ওয়ালেটের যে বোর্ডটা এখানে চলে আসবেন দেন এরকম একটা তারা আপনাকে মেসেজ করবে দেন আপনি এখান থেকে ক্রিয়েট এমপিসি ওয়ালেট ঠিক এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় যখন ক্লিক করবেন দেন আপনাকে এরকম আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে এই যে এরকম চলে আসবে দেন আপনার তা আপনি এখান থেকে ক্রিয়েট এমপিসি ওয়ালেটটি ক্রিয়েট করবেন তো এটা সবাই করে রাখেন কজ এখান থেকে তারা বলতেছে আর্লি অ্যাক্সেস তাছাড়া ফিউচার ড্রপ আসবে সেখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন ওকে দেন এখান থেকে এরপর ক্রিয়েট এমপিসি ওয়ালেট আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে তিন জায়গায় হচ্ছে আপনি এখানে টিকমেক দিয়ে দেন এখান থেকে লক ওয়ান হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট এ জায়গায় আপনি ক্লিক করবেন তো একটা হট টোকেন লাগবে আপনার ওকে জায়গায় ক্লিক করার পর দেন এরকম চলে আসবে যে সবগুলো টিকমেক দিয়ে আপনি নিচে ক্লিক করবেন দেন এরকম চলে আসবে তারপর এখানে আপনাকে একটা ব্রিজ করতে বলবে তো ব্রিজটা আপনি তখন মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে করতে হবে এরকম না আপনি পরেও করতে পারবেন তো এটা আপনি জাস্ট উপরে এই জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে ওকে তো এতটুকু করলে হচ্ছে আপনার এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে আপনি জাস্ট এই তিনটাতে টিক মেক দিয়ে এখানে ক্লিক করলে আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এরপরের কাজগুলো আমি দেখাইতেছি ওকে ওকে তো আপনার যখন এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি এইখানে দেখতে পারবেন এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখান থেকে এমপিসি ওয়ালেটের জন্য ইভিএম একটা অ্যাড্রেস দিবে তারা সাথে নেয়ার তো আলাদা থাকবে ওকে তো এখন হচ্ছে আপনাকে বাকি কাজটা করতে হবে এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করার পর আই হোপ বুঝতে পারলাম আপনি এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করতে হলে কি করতে হবে আগে আপনাকে অ্যাক্সেস নিতে হবে অ্যাক্সেস নেওয়ার জন্য মিনিমাম টোয়েন্টি ইউএসডিসি টোয়েন্টি প্লাস আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা হোল্ড করবেন দেন যখনই অ্যাক্সেস পেয়ে যাবেন ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ক্রিয়েট করার পর দেন আপনাকে কী কাজ করতে হবে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন এটা কপি করে ইভিএম যেটা লেখা থাকবে তারপর হচ্ছে আপনি এখান থেকে বেজ ইথুরিয়াম ডিপোজিট করবেন এই যে আমি পাঁচ থেকে ছয় ডলারের মতো ডিপোজিট করেছি করে আপনি স বা সব এক্সচেঞ্জের মধ্যে একবারে কম ফিতে আপনি পারবেন অথবা যদি আপনার কোনো ওয়ালেটে থাকে আপনি ওয়ালেট থেকেও এটা সেন্ড করতে পারবেন ওকে তো আপনি আপনার এই অ্যাড্রেস হচ্ছে বেজ ইথোরিয়ামটা আপনি নিয়ে আসবেন তো তারা তারা বলেছিল কি এখানে ব্রিজ করা সোয়াইপ করা ট্রান্সফার করা এগুলো ওকে দেন কি করবেন আপনি এখানে একটা ব্রিজ করবেন তো ব্রিজ করার জন্য আপনি উপরে দেখতে পারবেন ব্রিজ লেখা আছে আপনি এই ব্রিজে ক্লিক করবেন ব্রিজে ক্লিক করার পর দেন দেখেন এখানে হচ্ছে ইথোরিয়াম থাকবে আমরা ইথোরিয়াম থেকে ব্রিজ করব তো তারা বলেছিল নেয়ার থেকে বেজি তো আমাদের যেহেতু প্রথমে নেয়ারটা আমাদের কাছে নেই আগে আমরা কি করবো বেজ থেকে নেয়ার একবার করবো আবার নেয়ার থেকে বেজে একবার আমরা এখান থেকে ব্রিজ করবো ওকে তো এখানে ম্যাক্স দিলে টুকাসি বাট আমরা ম্যাক্স দেবো না এর থেকে আমরা এখানে কম করে দেবো জাস্ট এখানে একটা অ্যামাউন্ট আমরা ব্রিজ করবো তারা যেগুলো বলছে ফিসেরগুলো আমরা ইউজ করবো ওকে দেন রিভিউতে ক্লিক করবো এখানে স্পেসিফিক কোনো অ্যামাউন্ট নেই আপনার যা খুশি আপনি করতে পারেন নেটওয়ার্ক ফি দেখেন একবারে কম ওকে তো দেন এখানে আমরা ব্রিজে ক্লিক করবো তারপরে এখান থেকে এটা ব্রিজ হবে তো ব্রিজ হতে একটু সময় লাগবে ব্রিজ হলে দেন আমি আবার ব্যাক করবো ওকে ওকে তো আপনি যখন ব্রিজ কমপ্লিট করে নিবেন দেন এরকম চলে আসবে আপনি ডানে ক্লিক করবেন তো দেখেন একবার কিন্তু আমরা এখান থেকে নে বেজ থেকে নেয়ারে করেছি এবার নেয়ার থেকে বেজে করবো তার জন্য এখানে ক্লিক করবো দেন উপরেরটা সিলেক্ট করবো তারপর আপনার নেয়ারের যে থুরিয়াম নেয়ার নেটওয়ার্কের যে থোরিয়ামটা আছে এটা থেকে আমরা বেজি একবার ব্রিজ করে নেব তার জন্য আবার রিভিউ দেন ব্রিজ তো এখান থেকে ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে দেন আমি এবার ব্যাক করতেছি ওকে ওকে তো দেখেন আমি দুইটা ব্রিজ এখানে কমপ্লিট করে নিয়েছি তো এখানে দুইটাই আছে একটা হচ্ছে আপনি প্রথমে বেজ থেকে নেয়ারে করবেন এরপর হচ্ছে আপনি নেয়ার থেকে বেজে করবেন তো দুইটা ব্রিজ করে নেবেন এখানে এতটুকু করলে আপনার ব্রিজের কাজটা কমপ্লিট আই হোপ বুঝতে পারলাম ওকে ওকে তো ব্যাক করার পর দেন আপনি দেখতে পারবেন আপনার ফি কতটুক গেছে আমার পাঁচ ডলার পঁচাত্তর সেন্ট ছিল বাট এখান থেকে এখন সাতষট্টি আছে তার মানে মাত্র আট এর মতো এখানে ফি গেছে তো একবারে লো তো এরপর হচ্ছে আমরা কি করবো সোয়াইপ করবো তারা বলেছিল ব্রিজ করতে সোয়াইপ করতে ট্রান্সফার করতে এরপর আপনি সোয়াইপে ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পর এখানে নেওয়ার থাকবে আপনি এটা চেঞ্জ করে এখানে বেজটা নিয়ে আসবেন মানে এমপিসি ওয়ালেট দিয়ে আমরা কাজগুলো করতেছি দেন আপনার যে ইথুরিয়ামটা আছে বেজ নেটওয়ার্কের এটা এখানে শো করবে তা আপনি অল্প একটা অ্যামাউন্টের এখানে একটা সোয়াইপ করে নেবেন লাইক ট্রিপল জিরো ওয়ান দিয়ে দেন আপনি এখান থেকে রিভিউ দেন সোয়াইপ তো এগুলো আমরা সবগুলো ফিসের জাস্ট তারা যেগুলো বলছে এগুলো একটা একটা আমরা জাস্ট ইউজ করবো ওকে

তো এখান থেকে ট্রান্সফার করতে হবে তো ট্রান্সফারটা কিভাবে করবেন ওকে তো দেখেন ট্রান্সফার করার জন্য আপনি এখানে ব্রিজ এর পাশেই দেখেন ট্রান্সফার দেওয়া আছে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর দেন আপনি এখান থেকে আপনার অ্যাড্রেস কপি করবেন আমি আমার একটা ব্রিজ অ্যাড্রেস আমি বিডগেট ওয়ালেট থেকে একটা অ্যাড্রেস কপি করে নিচ্ছি দেন সেটা আমি এখানে এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর দেন দেখতে পারবেন ইভিএম লেখা চলে আসবে আপনি এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর দেন এখান থেকে ইথোর শো করবে আপনি এটা চেঞ্জ করি ইউএসডিসিও সেন্ড করতে পারেন যেটা আপনি আর কি সোয়াইপ করে নিয়েছেন তো লাইক আমি এখানে জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিসি জাস্ট ট্রান্সফার করতেছি এটা কিন্তু আমরা গুলো ইউজ করতেছি এর থেকে বেশি কিছু না ওকে দেন রিভিউতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করবেন দেন দেখতে পারবেন আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে ওকে ওকে তো দেখেন জাস্ট এক দুই সেকেন্ডে ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তো এখানে সব সবকিছু একবার ইনস্ট্যান্ট হয় ওকে তো এতটুক ছিল এখানে কাজ আই হোপ বুঝাতে পারলাম আপনি কিভাবে এখানে একটা আপনার এমপিসি ওয়ালেট ক্রিয়েট করবেন কিভাবে এমপিসি ওয়ালেট ক্রিয়েট করার জন্য আগে অ্যাক্সেস পাবেন দেন এখান থেকে কিভাবে আপনি ব্রিজ করবেন সোয়েব করবেন ট্রান্সফার করবেন ওকে ছিল আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা হচ্ছে নতুন আছেন চ্যানেলে মাস্ট বি টেলিগ্রামে জয়েন করে নেবেন তো কাজ দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন